Dear student, Assalamu alaikum. How are you? I'm fine by the grace of Allah. Alhamdulillah. Today we will learn about a question. Last classes I converse or I teach you about a question. Next rules today I will discuss with you. Let's see the board. এখানে আমরা দেখব যে দ্য মাদার দ্য ফাদার দ্য সিস্টার দ্য ব্রাদার ইটিসি থাকলে ট্যাগ এর সাবজেক্ট হবে ব্যক্তিবাচক হলে হি বা সি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় কিন্তু আমি এখানে ব্যবহার করেছি ইট তার কারণ হচ্ছে যে তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছো যে এখানে মাদারের আগে দা ফাদারের আগে দা সিস্টারের আগে দা ব্রাদারের আগে দা অর্থাৎ যে আত্মীয়তা সম্পর্কিত যে ওয়ার্ডগুলো সাধারণত আছে এরকম যেমন আঙ্কেল আন্ট গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার গ্র্যান্ডপ্যারেন্টস এরকম এগুলোর আগে যদি দা ব্যবহৃত হয় তাহলে ট্যাগের সাবজেক্ট হবে ইট আশা করি বুঝতে পারতেছো দেখো আমি উদাহরণ দিই দা মাদার The mother rose in her. The mother rose in her. দেখো তো ইতিপূর্বে আমি চেক করেছিলাম যে তোমাদেরকে বলেছিলাম যে যদি সেন্টেন্স অ্যাফারমেটিভ থাকে ট্যাগ হবে নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ থাকলে ট্যাগ হবে অ্যাফারমেটিভ তো আমি যে সেন্টেন্স লিখেছি একটু খেয়াল করো দ্য মাদার রোজ ইন আর সেন্টেন্সটা অ্যাফারমেটিভ আছে তার মানে আমাদের যে ট্যাগটা আমরা করবো সেটা নেগেটিভ করতে হবে অর্থাৎ নট ব্যবহার করতে হবে এখন আমরা এটাকে টেন্স ধরবো টেন্স এটা কোন টেন্সে আছে অর্থাৎ সেন্টেন্সটা আছে আমাদের পাস্ট টেন্সে রোজ অর্থাৎ মাতৃত্ববোধ তার মধ্যে জাগ্রত হলো উদয় হলো তো এখানে দা মাদার এখানে মাদারটা ব্যক্তি নয় এখানে মাদারটা হচ্ছে সাধারণত দা ব্যবহার করার কারণে মাতৃত্ব বোঝাচ্ছে অর্থাৎ মাতৃত্ব নট মা এখানে মাতৃত্ব বোঝাচ্ছে এর জন্য এর সাবজেক্ট অর্থাৎ প্রোনাউনটা ট্যাগ কোশ্চেনে ব্যবহৃত হবে ইট তো আমরা জানি পাস্ট টেন্সে মূল ওয়ার্ড থাকে ডিড বা ডিডন্ট দ্বারা করতে হয় সেটা ইনফরমেটিভ থাকার কারণে আমরা ডিডন্ট ব্যবহার করব দা মাদারের জন্য তাহলে প্রোনাউন আসবে ইট তো এরকম অনুরূপ যদি দা ব্রাদার দ্য ফাদার অথবা ব্রাদার সিস্টার যাই কিছু থাকুক এইখানে দা যুক্ত যদি থাকে অর্থাৎ দাটা যুক্ত থাকে তাহলে ট্যাগের সাবজেক্ট হবে ইট অনুরূপ যদি আমরা প্রেজেন্ট টেন্সে একটা সেন্টেন্স করি যে দা সিস্টার ইন হার ইজ গুড সিম্পল একটা সেন্টেন্স আমি লিখলাম দেখো দা সিস্টার ইন হার ইজ গুড এখানে সাধারণত সিস্টার মানে বোন বোঝালে বা ভাই মা বাবা এগুলো বোঝালে ট্যাগের সাবজেক্ট হতো হি অথবা সি কিন্তু এখানে সিস্টারকে দা ব্যবহার করে না ট্যাগের সাবজেক্ট হবে ইট আর সেন্টেন্সে এখন রেডিভ আছে এখানে একটা টু বি ভার্ব ব্যবহার করা হয়েছে ইজ আর অগজিলারি ভার্ব টু বি ভার্ব থাকলে ওগুলাই ব্যবহৃত হয় এখন রেডিভ নেগেটিভ হয়ে তো ইজ আছে আমরা ইজ এর ব্যবহার করব আর দা সিস্টারের জন্য ব্যবহার করব ইট ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো রোজটা একটু খাতায় উঠিয়ে নাও নিজে নিজে একটু চর্চা করবে নেক্সট ভিডিও শেষে তোমরা কিছু এক্সারসাইজ পাবে সেগুলো চর্চা করার চেষ্টা করবে তো নেক্সট আমরা আরেকটা রোজ দেখি সাবজেক্ট ব্যবহারের ক্ষেত্রে এখানে যদি আমরা পাই যে দেয়ার হেয়ার ওয়ান এগুলো সাধারণত থাকে সাবজেক্ট হিসেবে যে ইত্যাদি সাবজেক্ট থাকলে ট্যাগের ট্যাগের সাবজেক্ট
প্রদত্ত স্ট্যাকের সাবজেক্ট প্রদত্ত ওয়ার্ড হবে অর্থাৎ প্রদত্ত ওয়ার্ড মানে কি এইখানে আমি যে ওয়ার্ডগুলো লিখেছি দেখো প্রদত্ত ওয়ার্ড মানে ওই যে ওয়ার্ডগুলো সাধারণত এখানে লেখা আছে হেয়ার দেয়ার ওয়ান তো এই ওয়ার্ডগুলো যদি থাকে ট্যাগের সাবজেক্টে এগুলাই বসবে যেমন দেয়ার ইজ এ পেন দেয়ার ইজ এ পেন তো এখানে ট্যাগ কি হবে ট্যাগের সাবজেক্ট দেয়ার অর্থাৎ ইজ আছে ইজেন দেয়ার আর যদি এখানে নট থাকতো ইজ এর সাথে তাহলে পাশে নট হতো না এরকম থাকতে পারে যে হেয়ার is my friend here is my friend এখানে আমার বন্ধু বা ফ্রেন্ডস বন্ধুরা তো এখানে দেখো হেয়ারটা সাবজেক্ট আছে তো ইজ এন্ড হেয়ার ক্লিয়ার অর্থাৎ হেয়ার দেয়ার ওয়ান যাই কিছু থাকুক ট্যাগের সাবজেক্ট ওগুলাই ব্যবহৃত হবে তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো তো আমি পরবর্তী রুলসে চলে যাই যেহেতু তোমাদের আবার ভিডিও শেষে এক্সারসাইজও দিতে হবে একটু খেয়াল করো এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো অবশ্যই জানো ইতিপূর্বে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এর উপর একটা ক্লাস আমি দেখিয়েছিলাম আজকে দেখাবো আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্সটা অবশ্যই তোমরা জানো যে এটা সাধারণত আশ্চর্য অর্থাৎ বিস্ময় দুঃখ আনন্দ বেদনা এগুলো যে সেন্টেন্স দ্বারা সাধারণত বোঝানো হয় এগুলাই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স তো এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে ট্যাগ হবে সাবজেক্ট ও ভার্ব অনুসারে কিন্তু সাবজেক্ট ও ভার্ব উল্লেখ না থাকলে ট্যাগ সেন্টেন্সের অর্থ অর্থানুসারে হবে এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স সাধারণত অনেক সময় সাবজেক্ট ভার্ব ব্যবহৃত হয় আবার অনেক সময় সাবজেক্ট ভার্বটা উজ্জ্ব থাকে তো এই ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব থাকলে তো ওইটা অনুসারে হবে যেহেতু আমি প্রথমে যা লিখেছি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে সাবজেক্ট ও ভার্ব অনুসারে হবে কিন্তু অনেক সময় সাবজেক্ট ও ভার্বটা উল্লেখ থাকে না তো সেই ক্ষেত্রে যে সেন্টেন্সটা যে স্টেটমেন্টটা থাকবে তার অর্থ অনুসারে করতে হবে আমি দুই ভাবেই দেখাচ্ছি যেমন হাউ ফাইন she was সে কতটা ভালো আছে ভালো ছিল তো এইখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স সাবজেক্ট ভার্ব উল্লেখ আছে যেহেতু সাবজেক্ট ভার্ব উল্লেখ আছে এটা দ্বারাই আমাদেরকে করতে হবে ওয়াজ আছে ওয়াজেন আর সাবজেক্ট আছে শি প্রোনাউন থেকে প্রোনাউন ব্যবহৃত হবে এরপরে হাউ ফাইন শি ওয়াজ এটা একটা আবার এরকম থাকতে পারে হোয়াট আ পিটি কি করুণা কি দয়া এইখানে দেখো হোয়াট ইজ পিটি এখানে সাবজেক্ট এবং ভার্ব উল্লেখ নেই তো আমাকে কি করতে হবে ট্যাগটা ট্যাগটা এখানে সাধারণত সেন্টেন্সের অর্থ অনুসারে করতে হবে অর্থাৎ হোয়াট ইজ পিটি ইট ইজ কি হয়তো এখানে দৃশ্যর কথা যদি বোঝায় তাহলে হোয়াট এ পিটি অর্থাৎ ইট ইজ এ পিটি বা ইট ওয়াজ এ পিটি এরকমই বোঝায় যে কি করুণ কি তোমার নির্মম অথবা এখানে পিটি করুণা দয়া এরকমও বোঝায় তো এই ক্ষেত্রে তোমার সাবজেক্ট আমরা সাধারণত ইট ইজ এন ইট ব্যবহার করব তবে তোমরা সহজভাবে যদি মনে রাখতে চাও যে যদি সাবজেক্ট এবং ভার্ব উল্লেখ না থাকতে থাকে সেক্ষেত্রে কি করবে তো সাবজেক্ট এবং ভার্ব উল্লেখ যদি না থাকে সেক্ষেত্রে তোমরা বেশিরভাগ অর্থাৎ ম্যাক্সিমাম সেন্টেন্সগুলো ইজেন্ট ইট ব্যবহার করবে আশা করি বুঝতে পারতেছো অর্থাৎ যে সেন্টেন্সে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব উল্লেখ না থাকবে সে সেন্টেন্সে তোমরা ইজেন্ট ইট ব্যবহার করবে আর সাবজেক্ট ভার্ব থাকলে তো ওইটা দ্বারাই করতে হবে আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি তোমাদের দেখো এখানে
Of what a nice bird. What a nice bird. কি চমৎকার কি সুন্দর একটা পাখি। এখানে verb এবং subject নেই। আবার how beautiful the bird fly. The bird flies. অর্থাৎ বলা হয়েছে যে প্রথম সেন্টেন্সে যে পাখিটি কি সুন্দর, পাখিটি কি চমৎকার, আর পরেরটা যে পাখিটি কি সুন্দর উড়ে। বার্ড ফ্লাই সরি সুন্দর ভাবে হবে না, দ্য বার্ড হাউ বিউটিফুলি দ্য বার্ড ফ্লাইস, অর্থাৎ কতটা সুন্দর ভাবে পাখিটি উড়ে। দুইটাই এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, তবে এখানে যেহেতু সাবজেক্ট ভার্ব উল্লেখ নেই আমরা ইনজেন্টিভ ব্যবহার করতে পারি সহজ হিসাবে। তাও নাই আর হাউ বিউটিফুল এখানে ভার্ব উল্লেখ আছে মূল ভার্ব, এখানে ডাজ ভার্বের সাথে এস আছে, আমরা ডাজেন ব্যবহার করব যেহেতু এখন রিজনে দ্য বার্ড এর জন্য আমরা এখানে ইট ব্যবহার করব। এখানে যদি দ্য বার্ড এর জায়গায় কোনো ব্যক্তি থাকে সেক্ষেত্রে ব্যক্তির প্রোনাউনটা ব্যবহৃত হবে, অথবা অন্য কোনো সাবজেক্ট থাকলে অন্য কোনো সাবজেক্টের প্রোনাউনটা ব্যবহৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। তো আমি যে তিনটা রুলস তোমাদের দেখালাম এই তিনটা রুলসের কিছু এক্সারসাইজ তোমাদের আজকে ক্লাস শেষে দিয়ে দেই, তোমরা একটু এগুলো কমপ্লিট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অথবা তোমার গ্রুপে পোস্ট করবে। দেয়ার ইজ এ পন্ড in the village. There is a pond in the village. What a nice idea. One should তবে ওয়ান এর ক্ষেত্রে দে ব্যবহার করা যায়, তোমরা দে ব্যবহার করলেও পারবে ওয়ান ব্যবহার করলেও পারবে। ইচ্ছা ডু ওয়ান্স ডিউটি তোমরা এখানে যে পাঁচটা রোলস দেওয়া আছে সরি পাঁচটা যে এক্সারসাইজ দেওয়া আছে এটা অবশ্যই কমপ্লিট করে আমাকে সাবমিট করবে। তো আশা করি সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।